আসসালামু আলাইকুম মাছ চাষি বন্ধুগণ, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি। আজকে আমি আলোচনা করব চিতল মাছের সহজ চাষ পদ্ধতি, কোনো খাবার ছাড়াই, কোনো খরচ ছাড়াই চিতল মাছ চাষ করে কিভাবে অধিক টাকা আয় করবেন। বর্তমান সময় লক্ষ্য করলে দেখা যায় কাপজাতীয় মাছের তুলনামূলক চিতল মাছের লাভ অনেক অংশ বেশি, কারণ বর্তমানে কাপজাতীয় মাছের খাদ্য যোগান দেওয়া খুবই কষ্টকর, কারণ বর্তমানে মাছের খাদ্যের দাম অনেক বেশি। কিন্তু অন্যদিকে লক্ষ্য করলে দেখা যায় যদি সহজভাবে আপনি চিতল মাছ চাষ করতে পারেন, অল্প খরচে কিন্তু আপনি সহজভাবে চাষ করতে পারেন। যেমন মাছ চাষি বন্ধুগণ, আপনারা যদি চিতল মাছ চাষ করেন তাহলে কোনো প্রকার খাবার লাগবে না। খাবার ছাড়াই চাষ করে বছরে 4-5 লক্ষ টাকা আপনারা সহজেই আয় করতে পারবেন। তো কিভাবে আয় করবেন বা কিভাবে চাষ করবেন সেই সম্পর্কে আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স, এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং মাছের পোনা ক্রয় করার জন্য স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে থাকা নাম্বার নিয়ে যোগাযোগ করে সরাসরি অর্ডার কনফার্ম করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, এখন আমি চলে আসি সহজ চাষ পদ্ধতি। সহজভাবে চাষ বলতে, যেমন এই মাছগুলো চাষ করার জন্য আপনাকে কিন্তু কোনো প্রকার খাবার জোগাড় করতে হবে না বা খাবার তৈরি করতে হবে না, খাবারের কোনো টেনশন নেই বললেই চলে। তাহলে কিভাবে আপনি মাছকে খাবার দিবেন? মাছ তো আর না খেয়ে জীবন ধারণ করবে না বা বড় হবে না। সেই জন্য আপনাকে যখন চিতল মাছ ছাড়বেন, একটি পুকুরে শতাংশ প্রতি 10 পিস, তখন পাশাপাশি আপনাকে 3-4 পিস গিফট তেলাপিয়া ছাড়তে হবে, অর্থাৎ ব্রুট মাছের গিফট তেলাপিয়া ছাড়তে হবে। যখন ব্রুট তেলাপিয়া ছাড়া হবে, অর্থাৎ গিফট তেলাপিয়া ছাড়া হবে, তখন এই গিফট তেলাপিয়াগুলো ওটু বাচ্চা ব্রিডিং করবে। যেমন এটা প্রাকৃতিক বাচ্চা যখন পুকুরে ছাড়বে, তখন এই চিতল মাছগুলো খাদ্য হিসাবে গ্রহণ করবে। অন্যদিকে আপনি যদি কাপ জাতীয় মাছ চাষ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে খাবার ক্রয় করতে হবে, খাবার উৎপাদন করতে হবে, এমনকি প্রোটিনের মান নির্ধারণ করতে হবে। তারপরে কিন্তু মাছের খরচ শেষে একটা বেনিফিট আশা করা যায়। কিন্তু এদিকে লক্ষ্য করলে দেখুন, খরচের মধ্যে শুধুমাত্র মাছটা ক্রয় করতে হবে, যেমন চিতল মাছের পোনাগুলো ক্রয় করতে হবে উন্নত জাতের, যেন সঠিক চিতল মাছ হয়। কারণ এখন বর্তমানে কাংলা বা অন্য একটা মাছ আছে যেগুলোর মধ্যে অরিজিনালি চিতল থাকে না, ওটা বড় হয় না। সো আপনাকে অরিজিনাল চিতল মাছ কিনতে হবে, দেন হচ্ছে গিফট বুট মাছ কিনতে হবে, গিফট তেলাপিয়া যেটা বুট মাছ কিনতে হবে। তারপর কোনো খরচ নেই, জাস্ট আপনি পুকুর পরিদর্শন করবেন বা পুকুরের খেয়াল রাখবেন যেন কোনো প্রকার মাছের ক্ষতি যেন না হয়, গাঢ় যেন না হয়। আপনার খাদ্য যোগান দিতে হবে না, খাদ্যের কোনো টেনশন নাই, ওটু খাদ্য তৈরি হবে ইনশাল্লাহ। আপনারা চাইলেই সহজে চাষ করতে পারেন। ভিউয়ার্স, অলরেডি কিন্তু আমি বলে দিছি যে শতাংশ প্রতি 10 পিস ছাড়বেন চিতল মাছ, কিন্তু আপনার জায়গা যদি গভীর না হয়, অর্থাৎ ছোট জায়গা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কম দিতে হবে। যদি বিলের মতো জায়গা হয় সেই ক্ষেত্রে 10 পিস না হলে কম দিতে